বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল গ্ল্যামারাইজ লুক দিয়ে বেশ দাপটের সাথে অভিনয় করেছেন দীর্ঘদিন ধরে। তবে হঠাৎ করে অভিনেত্রীর এক গোপন ভিডিও ফাঁস হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন আমিশা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বহুল প্রতীক্ষিত বলিউড সিনেমা গদর টু মুক্তির আর মাত্র মাসখানেক বাকি। এর মধ্যে আবার খবরে এলো আমিশা প্যাটেল ও সানি দেওল অভিনীত এই ছবি। তবে এবার কোনো ইতিবাচক নয়, বরং নেতিবাচক খবরের শিরোনামে এলো সিনেমাটি। এই ছবিতে মুস্কান চরিত্রে অভিনয় করেছেন সিমরাত কৌর। সম্প্রতি এই অভিনেত্রীর সঙ্গমের ভিডিও নেট পাড়ায় ছড়িয়ে পড়ে, আর তাতেই হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। গদর টু এর হাত ধরেই বড় ছবিতে ব্রেক পাচ্ছে সিমরাত। সেই সিমরাতের অন্তরঙ্গ ভিডিও হঠাৎ করেই ফাঁস হলো নেট দুনিয়ায়। অনেকে মনে করছে এই দৃশ্য আদপে গদর টু ছবির। তবে এই ঘটনায় খোদ সিমরাত মুখ না খুললেও প্রতিবাদ করেছেন অভিনেত্রী আমিশা প্যাটেল। সোশ্যাল মিডিয়ায় আমিশা লিখেছেন, সিমরাতের সঙ্গে যে ঘটনা ঘটেছে তা একেবারেই উচিত হয়নি, তবে প্লিজ সিমরাতকে নিয়ে নেগেটিভিটি ছড়ানো বন্ধ হোক, নতুন প্রতিভাদের পাশে থাকুন। আগামী 11 আগস্ট সিনেমা হলে মুক্তি পাবে গদর টু। ছবির টিজারও প্রকাশ্যে এসেছে। কিছুদিন আগে এই ছবির প্রযোজক পরিচালক অনিল শর্মার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন নায়িকা আমিশা প্যাটেল। 22 বছর আগে বক্স অফিস কাঁপিয়েছিলেন ব্লকবাস্টার ছবি গদর ও এক প্রেম কথা। তুমি ইসলাম কবুল হ্যায়? কবুল হ্যায়। দেশপ্রেম উস্কে দিয়ে তারা সিং ও সাকিনা হিসেবে দর্শকদের মন জয় করেছিলেন সানি দেওল ও আমিশা প্যাটেল। সেই একই চরিত্রে এবার গদর টু সিনেমায় অভিনয় করেছেন এই তারকা জুটি। মোহাম্মদ নাইম, মোর টেলিভিশন, বিনোদন ডেস্ক।